أركان الصلاة 14. এরপরে দ্বিতীয় যে বিষয়টি নামাজের শর্ত সমূহ শেষ করার পরে আমরা আলোচনা করব নামাজের রুকুন সমূহ এবং সেটি হচ্ছে 14টি। نعم الاول القيام مع القدره لا بد ان القادر على القيام ان يقوم في الفريضه اما النافل يصح ان يصلي جالسا لكن لو صلى جالسا والقادر على القيام ياخذ نصف اجر القائم। প্রথম নম্বর হচ্ছে যে সামর্থ্য অনুযায়ী তাকে দাঁড়ানো তার যদি ক্ষমতা থাকে দাঁড়িয়ে নামাজ পড়ার তাহলে তার দাঁড়িয়ে ছাড়া তার নামাজ হবে না তাকে দাঁড়িয়ে পড়তে হবে। الثاني تكبيره الاحرام هو قول الله اكبر। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকবীর তাহরিমা বলা আর সেটি হচ্ছে আল্লাহ আকবার বলা। نعم الثالث قراءه الفاتحه لا بد ان يقرا الفاتحه في كل ركعه في الصلاه السريه والجهريه। نعم তৃতীয় নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহা পাঠ করা সেটি সেই জোরে কিরাত পড়ার নামাজ হোক বা নিম্ন স্বরে কিরাত পড়ার নামাজ হোক উভয় নামাজে তাকে এই সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবং চতুর্থ নম্বর হচ্ছে রুকু করা। পঞ্চম নম্বর হচ্ছে রুকু থেকে মাথা উঠানো। আর এরপরের রুকুন হচ্ছে যে সাতটি অঙ্গ প্রত্যঙ্গের উপরে সিজদা করা। الرفع من السجود ايرপর রুকুন হচ্ছে সিজদা থেকে মাথা উঠানো الجلسه بين السجدتين দুই সিজদার মাঝে বসা الترتيب بين الاركان ايرপর রুকুন হচ্ছে যে যে নামাজের যে ইগুলো রয়েছে সেগুলো সেগুলো পারস্পরিক ভাবে করা الطمانينه في جميع الاركان ايرপর রুকুন হচ্ছে নামাজের যে প্রত্যেকটা নামাজের ইগুলোকে রুকুনগুলোকে ধীরস্থিরতার সাথে করা التشهد الاخير এবং এরপর রুকুন হচ্ছে যে শেষ বৈঠকে বসা والجلوس له এবং তাশাহুদ এবং তার তাতে বসা والصلاه على النبي صلى الله عليه وسلم الصلاه الابراهيميه আর তাশাহুদ অর্থ হচ্ছে যে আত্তাহিয়াত এটা পাঠ করা এরপর রুকুন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা والتسليمتان والله اعلم আর লাস্টে হচ্ছে যে দুই দিকে সালাম ফিরানো। নাম